আমরা পৌঁছে গেছি প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছে ফ্রেন্ডস একাডেমি ভার্সেস চৌলগুটু এফসি। তো তাদেরও খেলা অমীমাংসিত থাকার জন্য তাদের টাইব্রেকারে খেলা নিষ্পত্তি হবে। দেখা যাক টাইব্রেকারে কোন দল জয়লাভ করে। ফ্রেন্ড একাডেমির হয়ে প্রথম শট মারতে আসছে 10 নম্বর জার্সিধারী প্লেয়ার। দেখা যাক সে কি করে, গোল না সেভ। দুর্দান্ত শট, গোলকিপারকে বাঁ দিকে ফেলে ডান দিকে জালে বল জড়ালো ফ্রেন্ডস একাডেমির 10 নম্বর জার্সিধারী প্লেয়ার। চৌলগুটুর হয়ে প্রথম শট মারতে আসছে 8 নম্বর জার্সিধারী প্লেয়ার। দেখা যাক প্রথম শট কি হয়, গোল না সেফ। অপরদিকে ফ্রেন্ড একাডেমির গোলকিপার প্রস্তুত, দেখা যাক কি হয়। দুর্দান্ত শট, গোলকিপার হাতে লাগিয়েছিল ঠিকই, কিন্তু বলের গতি খুব বেশি থাকার জন্য হাতে লেগে গোল হয়ে গেল। ফ্রেন্ডস একাডেমির 2 নম্বর শট, দেখা যাক কি হয়। 7 নম্বর জার্সিধারী প্লেয়ার, 2 নম্বর শট ফ্রেন্ডস একাডেমি, দেখা যাক সে কি করে, গোল না সেভ। টান টান উত্তেজনা, দেখা যাক কি হয়, গোল না সেভ। দুর্দান্ত সেভ গোলকিপারের, ডান দিকে ঝাঁপিয়ে এক হাতে বল সেভ করে দিল, অর্থাৎ চৌলগুটু আপাতত এগিয়ে রইল। ওদিকে ফ্রেন্ডস একাডেমির গোলকিপার প্রস্তুত, চৌলগুটুর হয়ে 2 নম্বর শট মারতে চলে এসছে 2 নম্বর জার্সিধারী প্লেয়ার। দেখা যাক সে কি করে, গোল না সেভ। অপরদিকে গোলকিপার প্রস্তুত ফ্রেন্ডস একাডেমির, দুর্দান্ত শট, গোলকিপারকে বাঁ দিকে রেখে তার ডান দিকে চালে বল জড়ালো চৌলগুটু এফসির 2 নম্বর জার্সিধারী প্লেয়ার। ফ্রেন্ডস একাডেমির হয়ে 3 নম্বর শট মারতে আসছে 9 নম্বর জার্সিধারী প্লেয়ার, দেখা যাক সে কি করে। পাওয়ারফুল শট, গোলকিপারের বাঁ দিক দিয়ে, গোলকিপারকে ডান দিক রেখে বাঁ দিকে দুর্দান্ত শট ফ্রেন্ডস একাডেমির। চৌলগুটুর হয়ে 3 নম্বর শট মারতে আসছে 12 নম্বর জার্সিধারী প্লেয়ার, দেখা যাক সে কি করে, গোল না সেভ। গোল করতে পারলো না, সেই পোস্টে লেগে গেল, পোস্টে লেগে বল বাইরে চলে গেল। সেক্ষেত্রে এখন খেলার ফলাফল সমান সমান। ফ্রেন্ডস একাডেমির হয়ে 4 নম্বর শট মারতে আসছে 11 নম্বর জার্সিধারী প্লেয়ার, দেখা যাক সে কি করে, গোল না সেভ। খেলা এখন সমান সমানে চলছে। দুর্দান্ত শট, গোলকিপারের বাঁ দিক দিয়ে,
গোলকিপার চেষ্টা করেছিল ঠিকই, কিন্তু বার পোস্টের একদম কোনায় থাকার জন্য গোলকিপার দ্বারা সেভ করা গেল না। চৌল ঘুটুর হয়ে চার নম্বর শট মারতে আসছে সাত নম্বর চেষ্টাধারী প্লেয়ার, দেখা যাক সে কী করে, গোল না সেভ। খেলায় টানটান উত্তেজনা, যে জিতবে সেই সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে, দেখা যাক কি হয়। দুর্দান্ত শট গোলকিপার ডান দিক দিয়ে, গোলকিপার দাঁড়িয়ে দেখতে হলো কিন্তু সেভ করার কোনো সুযোগই পেল না। ফ্রেন্ডস একাডেমির পাঁচ নম্বর শট, গোলকিপার নিজেই শট মারতে চলে এসছে, দেখা যাক সে কী করে, গোল না সেভ। অপরদিকে চৌল ঘুটুর গোলকিপারও প্রস্তুত বলটি সেভ করার জন্য, দেখা যাক কী হয়। পাঁচ নম্বর শটটিও গোলকিপার বাইরে মেরে দিল, সেক্ষেত্রে চৌল ঘুটু এগিয়ে রইল। লাস্ট শট চৌল ঘুটুকে গোল করতেই হবে, তবেই তারা ডাইরেক্ট সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। পাঁচ নম্বর শটও চৌল ঘুটুর গোলকিপার মারতে চলে এসছে, দেখা যাক কী হয়, গোল না সেভ। অপরদিকে ফ্রেন্ডস একাডেমির গোলকিপারও প্রস্তুত, তাকে এই বল সেভ করতেই হবে, তবেই দল সমতায় ফিরবে। দুর্দান্ত গোল, গোলকিপারের ডান দিক দিয়ে প্রায় গ্রাউন্ডার শট, তারা ডাইরেক্ট সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো চৌল ঘুটু FC।